হ্যালো আজ আমরা যেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমেই যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে নেটওয়ার্ক টপোলজি বলতে আমরা আসলে কী বুঝি তাহলে আমরা এই বিষয়টাকে একটি এভাবে বলবো যে একটি নেটওয়ার্কের সাথে বিভিন্ন ডিভাইস কিন্তু আসলে সংযুক্ত থাকে অর্থাৎ একটা নেটওয়ার্ক যদি আমরা গড়ে তুলি ডিভাই কম্পিউটার ডিভাইসের ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের একটি মডার্ন প্রয়োজন একটি পিসি প্রয়োজন রাউটার প্রয়োজন হতে পারে কিছু কানেক্টিং ওয়ার প্রয়োজন হতে পারে এই যে বিভিন্ন প্রকার কম্পোনেন্ট অর্থাৎ একটা নেটওয়ার্ক তৈরি করতে যে কম্পোনেন্টগুলো লাগে সেই কম্পোনেন্টগুলো পরস্পর পরস্পরের সঙ্গে কিভাবে সংযুক্ত আছে সেটার বর্ণনাটাকেই কিন্তু আসলে বা সেটাকেই কিন্তু আসলে নেটওয়ার্ক টপোলজি বলা হয়ে থাকে তো এই কম্পিউটার নেটওয়ার্কিংয়ে বা নেটওয়ার্ক টপোলজিকে যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে আমরা বলতে পারি নেটওয়ার্ক টপোলজি হচ্ছে ছয় প্রকার বা সিক্স টাইপ তো সেই সিক্স টাইপ নেটওয়ার্ক টপোলজিটা আসলে কি সেই সিক্স টাইপ নেটওয়ার্ক টপোলজি আসলে কি কি সেগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমরা বলবো সেগুলো হচ্ছে বাস টপোলজি দেন রিং টপোলজি এরপর আসছে স্টার টপোলজি ট্রি টপোলজি হাইব্রিড টপোলজি এবং অ্যাটলাস্ট মেস টপোলজি তো আমরা আজকে এই লেকচারটাতে আসলে এই যে ছয় প্রকার নেটওয়ার্ক টপোলজি এই ছয় প্রকার নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমেই আমরা বাস টপোলজি সম্পর্কে আলোচনা করবো তো বাস টপোলজি বাস টপোলজিটা আসলে কী বাস টপোলজিটা হচ্ছে এখানে সাধারণত একটি মূল তার থাকবে যেটা আমরা এখানে চিত্রে রিপ্রেজেন্ট করেছি একটি মূল তার এবং এই মূল তারের সঙ্গে অনেকগুলো পিসি বা ওয়ার্ক স্টেশন আমরা এখানে নর্মালি সাধারণ ভাষায় কম্পিউটার বলতে পারি বা ওয়ার্ক স্টেশন সেগুলো কি থাকবে পরস্পর সাথে এই তারের সাথে কানেক্টেড থাকবে তো এখানে যেটা হচ্ছে যে এই যে মূল তার এই মূল তারটাকে কিন্তু আসলে বলা হচ্ছে ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড অর্থাৎ বাস টপোলজির ক্ষেত্রে এই মূল তারটা ছাড়া আপনি কিন্তু বাস টপোলজি তৈরি করতে পারবেন না এবং এই ব্যাকবোনের সাথে বা মূল তারের সাথে প্রত্যেকটি ওয়ার্ক স্টেশন বা পিসি কি থাকবে স্বতন্ত্রভাবে কানেক্ট থাকবে এবং এই পিসিগুলো কিন্তু পরস্পরের সাথে কানেক্ট থাকবে না এরা শুধুমাত্র ব্যাকবোন বা এই যে যে মূল ক্যাবল সেই ক্যাবলটার সঙ্গে কি থাকবে সংযুক্ত থাকবে এই ক্যাবলের মধ্য দিয়ে ইনফরমেশন ট্রান্সমিট হবে এবং যে ওয়ার্ক স্টেশনে সেই ইনফরমেশন গ্রহণ করা দরকার সেই ওয়ার্ক স্টেশন কী করবে এই ব্যাকবোন থেকে ইনফরমেশনটাকে গ্রহণ করবে এখন প্রশ্ন আসছে যে এই যে বাস টপোলজি এই বাস টপোলজিগুলো আমরা সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি অথবা এই বাস টপোলজির অ্যাডভান্টেজগুলো আসলে কী কী তো প্রথমে অ্যাডভান্টেজ বলা যেতে পারে ছোটো আকারে নেটওয়ার্কে এই টপোলজিটা ব্যবহার করা যেতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা অফিসের মধ্যে বা ছোট একটা ক্ষুদ্র এরিয়া বা কোনো স্কুল কলেজের একটা নির্দিষ্ট ফ্যাকাল্টি অথবা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ডিপার্টমেন্টে আমরা কিন্তু ইচ্ছা করলে এই বাস টপোলজিটা ব্যবহার করতে পারি এই বাস স্টপোলজির ব্যবহারের ক্ষেত্রে আমাদের আর বড় সুবিধা হচ্ছে যে এখানে খরচ এবং ক্যাবলের পরিমাণটা খুবই কম অর্থাৎ এখানে কি হচ্ছে বাস স্টপল আমরা দেখতেই পাচ্ছি একটি মূল তারের সঙ্গে অন্যান্য সবগুলো ওয়ার্ক স্টেশন সংযুক্ত তার জন্য এখানে তার কম লাগে এবং সেই জন্য আমাদের খরচটা অনেকাংশে কম হয় এরপর আমরা বলতে পারি রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কের ব্যাকবোনকে সম্প্রসারণ করা যায় আমরা ইতিমধ্যে রিপিটার কি বা রিপিটার সম্পর্কে আলোচনা করেছি রিপিটারটা আসলে কি করে একটা সিগনালের যে ভোল্টেজ বা এনার্জি সেটাকে অ্যাম্প্লিফাই করে তো এখানে যখন দেখা যাচ্ছে যে আমাদের ওয়ার্ক স্টেশনের সংখ্যা বেড়ে যাচ্ছে অর্থাৎ ব্যাকবোনটাকে আমাদের বৃদ্ধি করার প্রয়োজন হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি এর সঙ্গে একটা রিপিটার সংযুক্ত করে দেখা যাচ্ছে কি করতে পারি এই ব্যাকবোন বা মেইন তারের মধ্যে দিয়ে সিগনালটা যাতে কোনো এনার্জি লস না হয় এবং তার সাথে সাথে আমরা কি করতে পারি এই ব্যাকবোনের সাথে নতুন নতুন ওয়ার্ক স্টেশন যুক্ত করে আমরা এই যে যে নেটওয়ার্ক ব্যবস্থাটাকে এটাকে কিন্তু ইচ্ছা করলে সম্প্রসারণ করতে পারি এরপর এটার আরও একটা বড়ো সুবিধা হচ্ছে যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকবোনের সাথে অনেকগুলো ওয়ার্ক স্টেশন সংযুক্ত আছে আমি ধরে নিলাম যে আমার এই ওয়ার্ক স্টেশনটা এই মুহূর্তে অচল অবস্থায় আছে তাতে কিন্তু আমার অপর যে দুইটা ওয়ার্ক স্টেশন আছে সেই দুইটা ওয়ার্ক স্টেশনের কিন্তু ডেটা ট্রান্সমিশনে কোনো প্রভাব পড়বে না অর্থাৎ এখানে যেটা হবে শুধুমাত্র যে ওয়ার্ক স্টেশনটি অচল অবস্থায় আছে সেই ওয়ার্ক স্টেশনটিই কাজ করবে না বা বাকি সবগুলো ওয়ার্ক স্টেশন কিন্তু আমার কাজ করবে অর্থাৎ কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমাদের পুরো সিস্টেমটি কখনোই নষ্ট হবে না এখন প্রশ্ন হচ্ছে এই যে বাস টপোলজি এই বাস টপোলজির অসুবিধাগুলা বা গুলো আসলে মূলত কি কি তো যদি আমরা ডি্যাডভান্টেজগুলাকে একটু বোঝার চেষ্টা করি তাহলে ডি্যাডভান্টেজগুলা হচ্ছে প্রথমত যে এখানে যেহেতু একটি মূল তারের মধ্যে দিয়ে ডেটা ট্রান্সফার করা হয় সেই জন্য যেটা হয় যেখানে ডেটা ট্রান্সমিশন স্পিডটা অনেক কম হয় অন্যান্য যে টপোলজিগুলো আমরা আছে যেগুলো আমরা ইতিমধ্যে নামগুলো বলেছি সেই টপোলজিগুলোর ক্ষেত্রে বলা যায় যে বাস টপোলজিতে ডেটা ট্রান্সমিশন স্পিডটা অনেক কম থাকে আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো নেটওয়ার্ক ব্যবস্থাটাই কিন্তু গড়ে উঠেছে এই ব্যাকবোনের উপরে সুতরাং কোনো কারণে যদি এই ব্যাকবোনটা নষ্ট হয়ে যায় তাহলে পরে কি হচ্ছে যে আমাদের পুরো সবগুলো ওয়ার্ক স্টেশনে কিন্তু একসঙ্গে অচল হয়ে যাবে এটা হচ্ছে আমাদের বাস টপোলজি আর একটা যেটা আমরা আমরা বলতে পারি এখন যে নেটওয়ার্কের পরবর্তী সম্পর্কে আলোচনা করব। তো রিং টপোলজি সম্পর্কে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে রিং টপোলজিটা আসলে কি রিং টপোলজি যেটা সেটা হচ্ছে এখানে এই টপোলজিতে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশন বা প্রত্যেকটা পিসি কী থাকবে একটা সার্কেল ওয়াইজ প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে অর্থাৎ যেটা হবে প্রথম পিসিটার সঙ্গে দ্বিতীয় পিসিটা কানেক্ট থাকবে দ্বিতীয় পিসির সঙ্গে তৃতীয় পিসিটা কানেক্ট থাকবে তৃতীয় পিসির সঙ্গে চতুর্থ পিসিটা কানেক্ট থাকবে এভাবেই এক লাস্ট যে সর্বশেষ পিসিটা বা যে আমরা এখানে যেহেতু চারটা পিসি দিয়ে এটাকে বর্ণনা করেছি সর্বশেষ পিসিটা কিন্তু আবার কি থাকবে আমাদের এক নম্বর পিসির সাথে কানেক্টেড থাকবে এবং যেটা দেখতে জাস্ট একটা রিং এর মতো মনে হবে তো এই যে রিং টপোলজি এই রিং টপোলজির সুবিধাগুলো আসলে কী কী সেটা যদি আমরা আলোচনা করতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশন তার পার্শ্ববর্তী বা নিকটবর্তী যে ওয়ার্ক স্টেশন আছে তার সাথে কিন্তু কানেক্টেড আছে সেই ক্ষেত্রে এখানে কেন্দ্রীয় সার্ভারের কোনো প্রয়োজন হয় না অর্থাৎ আমরা বলতে পারি যে একটা মেইন সার্ভার থেকে যে আমরা পুরো নেটওয়ার্কটাকে যে পরিচালনা করবো সেটার এখানে কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনই কিন্তু একটা এক একটা মেইন সার্ভার হিসেবে কাজ করে এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে যে সার্ভার কম্পিউটারটার আমাদের কোনো প্রয়োজন নেই বা এখানে কোনো ব্যাকবোন বলে কোনো বিশেষ ব্যবস্থা কিন্তু থাকে না এর পরবর্তীতে আমরা চাইলে পরেই এখানে কম্পিউটারের সংখ্যা কিন্তু আরও বৃদ্ধি করতে পারি যেমন আমি যদি মনে করি যে এখানে আমার চারটা আছে চারটার সাথে সাথে পরিবর্তন আমি আটটা বা দশটা কম্পিউটারকে পরস্পরের সাথে ঠিক এইভাবে রিং সিস্টেমে কানেক্টেড করব তো আমি এটা অনায়াসে করতে পারি তবে সেক্ষেত্রে যেটা হবে যে আমার ডেটা ট্রান্সমিশন গতির ওপর খুব বেশি প্রভাব কিন্তু পড়বে না যেটা রিং টপোলজির কিন্তু আর একটা বড় সুবিধা তো এই ক্ষেত্রে রিং টপোলজির ডিসেডভান্টেজগুলো যদি আমরা আলোচনা করি সেটা কেমন হতে পারে রিং ক্ষেত্রে আমরা এখানে বলছি যে যেহেতু এখানে প্রত্যেকটা পিসি বা কিন্তু আসলে বা ওয়ার্ক হিসেবে কাজ করে তার জন্য যদি কোনোভাবে একটা সার্ভার নষ্ট হয়ে যায় যেমন আমি ধরলাম এই মুহূর্তে আমার দুই নম্বর সার্ভারটা নষ্ট হয়ে গেছে তাহলে কি হবে এক থেকে ইনফরমেশন দুই আসবে ঠিকই কিন্তু যেহেতু দুই নষ্ট বা অকেজ বা অচল অবস্থায় আছে সুতরাং দুই থেকে ইনফরমেশন কিন্তু তিনে বা তিন থেকে চারে বা কিন্তু পরবর্তীতে আর কোথাও যাবে না অর্থাৎ যেটা হবে পুরো সিস্টেমটাই কিন্তু আমার অচল হয়ে যাবে এটা হচ্ছে রিং টপোলজি একটা বড় ডিজঅ্যাডভান্টেজ বলা যেতে পারে এখন আমরা স্টার টপোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো স্টার টপোলজিটা আসলে এখানে একটি কম্পিউটার বা একটি টা মেইন সার্ভার অনেকগুলা কম্পিউটার বা সার্ভারদের সঙ্গে কি থাকবে কানেক্টেড থাকবে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে যে মেইন পিসিটা আছে এই মেইন পিসিটা কিন্তু এখানে আমাদের মেইন সার্ভার হিসেবে কাজ করছে এবং এই মেইন সার্ভারের সঙ্গে আমাদের অন্যান্য যে পিসিগুলো আছে সবগুলো পিসি কিন্তু কানেক্টেড আছে অর্থাৎ এখানে এই পিসিটা কিন্তু এই যে যে টোটাল নেটওয়ার্কিং ব্যবস্থা সেই নেটওয়ার্কিং ব্যবস্থার ব্যাকবোন হিসেবে কাজ করছে এবং এই ব্যাকবোন বা এই যে যে মেইন যে সার্ভার সেই সার্ভারটার সাথে অন্যান্য সার্ভারগুলো সাথে সংযুক্ত আছে তো এক্ষেত্রে এই যে স্টার টপোলজি স্টার টপোলজির প্রথম সুবিধাটা হচ্ছে যে আপনি যদি চান তাহলে আপনি চাইলে পরে এখানে কোনো সমস্যা ছাড়াই নতুন আর একটা পিসি কিন্তু এর সাথে খুব সহজে অ্যাড করতে পারেন এটা একটা বড়ো সুবিধা দ্বিতীয় সুবিধাটা হচ্ছে যে এখানে যদি এই যে নেটওয়ার্ক সিস্টেম বা যে নেটওয়ার্ক টপোলজি এখানে যদি কোনো একটা সমস্যা হয় সেই সমস্যাটা অন্যান্য টপোলজিতে নিরূপণ করা যেমন কঠিন হয়ে দাঁড়ায় বাট স্টার টপোলজিতে দেখা যায় খুব সহজেই আমার কোন ওয়ার্ক স্টেশন বা কোন সার্ভারটাতে প্রবলেম হয়েছে সেটা আমরা সহজেই আমরা কী করতে পারি নির্ণয় করতে পারি এছাড়া বিভিন্ন ধরনের কেবল আমরা ইতিমধ্যে কোয়েকজাল কেবল টুইস্ট প্যার কেবল বিভিন্ন প্রকার ক্যাবল সম্পর্কে জেনেছি আমরা একই নেটওয়ার্কিং এর মধ্যে বিভিন্ন প্রকার ক্যাবলের ব্যবহারটাও করতে পারি এখানে আর একটা অ্যাডভান্টেজ বলে রাখা বাঞ্ছনীয় সেটা হচ্ছে এখানে কিন্তু সিকিউরিটিটা অনেক ভালো থাকে আমরা ইতিমধ্যে বাস টপোলজি এবং রিং টপোলজিতে দেখেছি যে একটা বাস টপোলজিতে আমরা দেখেছি যে একটা ব্যাকবোন বা মেইন তাদের সাথে প্রত্যেকটা কম্পিউটার যুক্ত অর্থাৎ এখানে ইনফরমেশনটা কিন্তু সিকিউর না ইনফরমেশনটা প্রত্যেকটা কম্পিউটার পাচ্ছে রিংয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি একই ঘটনা বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন সার্ভার থেকে কিন্তু প্রত্যেকটা পিসি স্বতন্ত্রভাবে কানেক্টেড এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু ডেটাটা সিকিউরিটি অর্থাৎ আমি যদি চাই যে শুধু এক বা দুই বা তিন বা চার নম্বর পিসিটাকে আমি বা সার্ভারটাকে আমি আমার ডেটাটা পাঠাবো সেক্ষেত্রে ডেটাটা কিন্তু অনেক সিকিউর করে পাঠানো যেতে পারে এবং অন্যান্য পিসিগুলোর কিন্তু সেই ডেটাটা পাবে না এই ব্যবস্থাটা এখানে করা যেতে পারে এটা হচ্ছে স্টার টপোলজির অন্য একটা সুবিধা অন্যতম একটা সুবিধা বলা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে স্টার টপোলজির গুলো আসলে কি এখানে স্টার টপোলজির ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনোভাবে আমাদের এই যে যে মেইন যে রুট রুট কম্পিউটার যেটা 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 বা বা মেইন সার্ভার সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে টোটাল নেটওয়ার্কটাই কিন্তু আমার কি হয়ে যাবে অচল হয়ে যাবে অর্থাৎ কেন্দ্রীয় কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারটা যদি সমস্যা হয় তাহলে পুরো নেটওয়ার্কটাই আমাদের অকেজ হয়ে যায় এটা হচ্ছে আমাদের স্টার টপোলজির একটা বড় ডিসঅ্যাডভান্টেজ এখন আমরা নেটওয়ার্ক টপোলজির অন্যতম আরেকটি টপোলজি ট্রি টপোলজি সম্পর্কে আলোচনা করব তো ট্রি টপোলজি সম্পর্কে আলোচনা করার আগে আমি আপনাদেরকে যদি একটু বলি যে একটা গাছকে যদি আমরা চিন্তা করি বা ট্রি সেটা কি হয় এখানে একটা রুট থাকে সেই রুট বা একটা যে কেন্দ্রীয় যে শিকড় থাকে বা একটা গাছ থাকে তার সাথে কি হয় তার অনেকগুলো ডালপালা হয় সেই ডালপালা থেকে আবার অনেকগুলো ডালপালা চারদিকে ছাড়া যায় এভাবে কিন্তু কি হয় একটা ট্রি কিন্তু এভাবে কিন্তু গঠিত হয় এখন প্রশ্ন হচ্ছে যে ট্রি টপোলজিটাও কিন্তু আসলে এই কনসেপ্টের উপর ভিত্তি করেই তৈরি যেখানে যেটা যেখানে একটা রুট কম্পিউটার থাকছে যদি আমরা এক নাম্বার এটাকে রুট দৌড়ি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রুটের সাথে কিন্তু আমাদের দুই এবং তিন নাম্বার যে কম্পিউটার বা পিসিটা আছে আছে সেটা কানেক্টেড আবার এই রুটটাকে আমরা কি করেছি একটা মাধ্যমে করে এখানে আবার দেখা যাচ্ছে যে চার নম্বরে আর একটা কম্পিউটারকে কানেক্টেড করেছি চারের সঙ্গে আমাদের আবার পাঁচ আর ছয়ও কানেক্টেড আছে আবার চারের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সাত নম্বর কম্পিউটারটাও কানেক্টেড আছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটা রুটের সঙ্গে সবগুলো কম্পিউটার একটা গাছে যেমন শাখা পোশাকা সৃষ্টি হয় ঠিক সেইভাবে কিন্তু কানেক্টেড হয়ে আছে এটা হচ্ছে ট্রি টপোলজি ট্রি টপোলজির ক্ষেত্রে একটা বড়ো সুবিধা হচ্ছে আপনি চাইলে পরেই নেটওয়ার্কটাকে সম্প্রসারণ করতে পারেন অর্থাৎ বৃদ্ধি করতে পারেন যেমন আপনার যদি মনে হয় আপনি চাইলে পরে এখানে আরও একটা পিসিকে অ্যাড করে দিতে পারেন এখানে একটা পিসিকে অ্যাড করতে পারেন এভাবে কিন্তু আপনি চাইলে এখানে একটা পিসিকে অ্যাড করতে পারেন এভাবে কিন্তু আপনার আপনার নেটওয়ার্কটাকে খুব সহজে সম্প্রসারণ করতে পারেন এরপর যেটা সেটা হচ্ছে যে যদি একটি কম্পিউটারে যেমন দেখা যাচ্ছে আমি ধরে নিলাম আমার পাঁচ এই মুহূর্তে এই অংশটাতে একটা প্রবলেম দেখা দিয়েছে অর্থাৎ একটি শাখাতে প্রবলেম দেখা দিয়েছে তাতে কিন্তু টোটাল ব্যবস্থাটা বা টোটাল নেটওয়ার্ক ব্যবস্থাটা কিন্তু অচল হবে না শুধুমাত্র দেখা যাচ্ছে এই জায়গাটাতে কোনো ডেটা পৌঁছাবে না বা কিন্তু তাছাড়া বাদ বাকি সব জায়গাগুলোতে কিন্তু আমাদের ডেটা পৌঁছাবে এটাও কিন্তু আর একটা বড় সুবিধা তো সেক্ষেত্রে যদি আমরা যে টপোলজি ডিসঅ্যাডভান্টেজটাকে আলোচনা করি তাহলে ডিসঅ্যাডভান্টেজটার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে একটা গাছের ক্ষেত্রে কি যদি আপনি একটা গাছের ডাল কেটে নেন তাহলে কিন্তু সেই গাছটা মরবে না কিন্তু আপনি যদি গাছের রুটটাকে কেটে দেন বা গাছের গোড়া থেকে কেটে দেন তাহলে পুরো গাছটাই কিন্তু আপনার মরে যাবে এখানকার ব্যবস্থাটা ঠিক একই রকম অর্থাৎ যদি আমাদের এই যে যে রুট এই রুটটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা কেন্দ্রীয় যে রুট যে পিসিটা আসে বা সার্ভারটা আছে সেটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু টোটাল নেটওয়ার্কিং ব্যবস্থাটাই আমাদের কি হয়ে যাবে অচল হয়ে যাবে এখন আমরা হাইব্রিড টপোলজি যেটা নেটওয়ার্ক টপোলজির অন্যতম আরেকটি ইম্পর্ট্যান্ট টপোলজি সেটা নিয়ে আলোচনা করব তো হাইব্রিড হাইব্রিড কথাটার বাংলা অর্থ হচ্ছে শঙ্কর অর্থাৎ যে টপোলজিতে বিভিন্ন প্রকার নেটওয়ার্ক সিস্টেম আমরা যেগুলো টপোলজি বিভিন্ন প্রকার নেটওয়ার্কিং টপোলজি যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যেমন বাস টপোলজি রিং টপোলজি স্টার টপোলজি ট্রি টপোলজি তো হাইব্রিড টপোলজিটা হচ্ছে এরকম যে এটা এমন একটা টপোলজি যে টপোলজিতে কি হবে বিভিন্ন প্রকার টপোলজি কানেক্টেড থাকবে অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা টপোলজির মধ্যে আমরা বাস পেতে পারি রিং পেতে পারি স্টার পেতে পারি ট্রি পেতে পারি এরকম বিভিন্ন প্রকার পেতে পারি যেটা আমরা এখানে চিত্রের সাজে রিপ্রেজেন্ট করেছি এখানে আমরা একটা ব্যাকবোন তারের সাথে কি করেছি দুইটা হাফকে যুক্ত করেছি এবং একটা বিষয় হাইব্রিড টপোলজির ক্ষেত্রে সাধারণত হাফ যুক্ত করে নেটওয়ার্কটাকে সম্প্রসারণ করা হয় তো এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বাস টপোলজি যেখানে আমরা মেইন তালের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা হাব পরস্পরের সাথে যুক্ত ব্যাকবোন কেবল যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই হাবের সঙ্গে কিন্তু আমাদের এখানে যে কম্পিউটারটা যুক্ত আছে সেই কম্পিউটারটার সঙ্গে আরো কয়েকটা কম্পিউটার পরস্পরের সাথে কিন্তু যেভাবে যুক্ত আছে সেটা ইতিমধ্যে আমরা শিখেছি ট্রি টফ উদাহরণ টিভি টপোলজি আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি হাবের সঙ্গে যে কম্পিউটারটা যুক্ত সেই কম্পিউটারের সঙ্গে কিন্তু আরও যে দুইটা কম্পিউটার যুক্ত আছে সেটা কিন্তু আসলে রিং টপোলজির উদাহরণ অর্থাৎ দেখতে পাচ্ছি একই নেটওয়ার্কিং ব্যবস্থার মধ্যে বাস ট্রি রিং বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি কিন্তু সংযুক্ত আছে এবং তার জন্যই আসলে এই নেটওয়ার্ক টপোলজিটাকে হাইব্রিড টপোলজি বলা হয়ে থাকে তো বিষয়টা হচ্ছে যে এই হাইব্রিড টপোলজিটা কিন্তু ম্যাক্সিমাম নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আসলে আমাদের রিয়েল লাইফে আমরা যে নেটওয়ার্কিং ব্যবস্থাগুলো তৈরি করি বা যে নেটওয়ার্কিং গুলো ব্যবহার করে থাকি প্রতিনিয়ত সব জায়গাগুলোতে কিন্তু আসলে বেসিক্যালি হাইব্রিড টপোলজিটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে তো হাইব্রিড টপোলজির বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনি প্রয়োজন অনুসারে আপনার নেটওয়ার্কটাতে বৃদ্ধি করতে পারেন এবং সেক্ষেত্রে অন্যান্য যে টপোলজিগুলো ছিল যেমন রিং টপোলজি বাস টপোলজি বা ট্রি টপোলজি সেগুলোর চাইতে আপনার এই হাইব্রিড টপোলজিতে নেটওয়ার্ক সম্প্রসারণটা সম্প্রসারণ করাটা অনেক রিলায়েবল হবে এবং এখানে ডাটাটাও কিন্তু অনেক সিকিউর হবে এটা বলা যেতে পারে তবে এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমি আগে যেটা বলেছিলাম যে হার হাইব্রিড টপোলজিতে সর্বদা আমাদের হাব ব্যবহার করতে হয় হাব যেটা তো এই হাব সমূহকে সর্বদা সচল রাখতে হয় এটা যদি কোনোভাবে অচল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই হাইব্রিড টপোলজিটা কোনো কাজ করবে না তো এখন আমরা অ্যাট লাস্ট যে টপোলজিটা আছে মেস টপোলজি সেটা নিয়ে আলোচনা করবো তো মেস টপোলজিটা হচ্ছে এমন একটা টপোলজি যেখানে প্রত্যেকটা সার্ভারই প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে এর বাইরেও একটি অতিরিক্ত ওয়ার্ক স্টেশন থাকে বা অতিরিক্ত একটি পিসি থাকে বা অতিরিক্ত একটি মেমরি থাকে বলতে পারি আমরা যেটা সঙ্গে ওই প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু কানেক্টেড থাকে প্রথমে যদি আমরা এখানে দেখ আমাদের এখানে চারটা কম্পিউটারকে আমরা চিত্রে রিপ্রেজেন্ট করেছি এই চারটা কম্পিউটার কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকে কানেক্টেড প্রত্যেকের সাথে প্রত্যেকে কানেক্টেড আছে এই যে আমরা যেটা রিপ্রেজেন্ট দেখিয়েছি কিন্তু এই চারটা কম্পিউটারে কিন্তু একটু অতিরিক্ত একটি সার্ভারের সাথে কানেক্টেড করে রাখা হয়েছে যার কারণটা হচ্ছে যে এটা কিন্তু আসলে ব্যাকআপের কাজটা করছে অর্থাৎ কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা কম্পিউটারের প্রবলেম হচ্ছে বা কোনো একটা কম্পিউটারের মেমোরিটাকে আপনার ইনস্ট্যান্ট কোথাও সরাই নেওয়া দরকার আপনি ইচ্ছা করলে পরে কিন্তু দুই তিন বা চার বা একে যে পিসি আছে সেখান থেকে আপনি আপনার সমস্ত ডেটা আপনি আপনার এই অতিরিক্ত যে সার্ভারটা আছে সেটাতে আপাতত টেম্পোরারি রাখতে পারেন এবং এটা কিন্তু একটা সিকিউর টপোলজি বলা যেতে পারে বিভিন্ন অফিসে বা বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু আমাদের এই মেস টপোলজিটা ব্যবহার করা হয়ে থাকে এবং এখানে ডেটা ট্রান্সমিশনটা অনেক বেশি করা যেতে পারে যেটা একটা বড় সুবিধা এবং সেক্ষেত্রে নেটওয়ার্কের সুবিধা বা নেটওয়ার্কের সমস্যা খুব সহজে নির্ণয় করা যায় যেটা হচ্ছে আমাদের মেস টকলজি আর একটা বড় সুবিধা বলা যায় এবং তার সাথে ডাটাটাকে অনেক সিকিউর ভাবে পরিচালনা করা যায় যেটা আমরা ইতিমধ্যে বলেছি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আগে যে টপোলজিগুলো আমরা আলোচনা করেছি সেই টপোলজির তুলনায় মেস টপোলজির কনফিগারেশনটা কিন্তু একটু জটিল মনে হচ্ছে যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি এবং তার জন্য এখানে বলা যেতে পারে ইনস্টলেশন এবং কনফিগারেশন ক্ষেত্রে মেস টপোলজিটা বেশি জটিল অর্থাৎ অন্যান্য টপোলজির ক্ষেত্রে অন্যান্য টপোলজি ব্যবস্থা তৈরি করতে ইনস্টলেশন করতে পারে কনফিগারেশন করতে গেলে পরে আমাদেরকে অনেক নর্মালি বা সিম্পলি আমরা করতে পারলেও কিন্তু দেখা যাচ্ছে যে মেস টপোলজির ক্ষেত্রে সেটা বেশ জটিল হয়ে যায় এবং যেহেতু এর কনফিগারেশন এবং ইনস্টলেশনটা অনেক বেশি জটিল এখানে কানেক্টিং ওয়্যার অনেক বেশি লাগে এখানে অতিরিক্ত ডিভাইস লাগে দ্যাটস ওয়াই এর খরচটাও কিন্তু অনেক বেশি হয়ে যায় তো আমরা নেটওয়ার্ক টপোলজি সেই সঙ্গে ছয় প্রকার নেটওয়ার্ক টপোলজি সিস্টেম সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং এর আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে